দশ দফা দাবি আদায়ে 9 ও 12 ফেব্রুয়ারি রাজধানীতে আবারও বিএনপির পদযাত্রা। সংঘাতে জড়াতেই পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা, দাবি মির্জা ফখরুলের। সহিংসতা নয়, নির্বাচন সামনে রেখে মাঠে আওয়ামী লীগ। দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটি কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে, আবারও তারা ইউনিয়ন পর্যায়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এতে করে আওয়ামী লীগের যে মূল চরিত্র সেটা উন্মোচিত হচ্ছে। এক কথা বারবার বলতে চাই, আমাদের কর্মসূচি আমরা নির্বাচন পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি থাকবে। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি অমরিনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিনের দামে কারসাজি, পাইকাররাই বিক্রি করছেন সরকার নির্ধারিত খুচরা দামে, বাজার থেকে 112 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাকে। চাকতাই খাতুনগঞ্জে অভিযান। নেই ফ্লাইট নির্দেশনা, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাতেও মেলে না লাগেজ। শাহজালাল বিমানবন্দরে তোপের মুখে প্রতিমন্ত্রী, অভিযোগ মানতে নারাজ। পাহাড়ে আবারও জঙ্গি বিরোধী অভিযান, এবার বান্দরবানের থানচিতে কুকিচিন ও সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, গ্রেফতার 5, আহত 8 র‍্যাব সদস্য। এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানী, ঘুরে দেখেন শিক্ষাকেন্দ্র, কথা বলেন মিয়ানমারের সহিংসতার শিকার নারীদের সঙ্গে। বিএনপির আন্দোলন ঘিরে ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। কোনো উস্কানিতে বিএনপি পা দেবে না জানিয়ে তিনি ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। আগামী 9 ও 12 ফেব্রুয়ারি ঢাকায় উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবি আদায়ের চলমান কর্মসূচি কেমন হচ্ছে, সফলতা কি, সামনের আন্দোলন কেমন হবে ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। আর সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপির যে কোনো কর্মসূচি ঘিরে উস্কানি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীলতার দিকে নিতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, কোন ট্র্যাপে পা দেবে না বিএনপি। আওয়ামী লীগ প্রথম থেকেই চেষ্টা করছে তারা উস্কানি দিয়ে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য। আমরা অত্যন্ত সচেতনভাবে সেই সংঘাত এড়িয়ে চলেছি। প্রয়োজন বলে দেবে ভবিষ্যতে কী হবে। জনগণ যদি বলে যে না এখন হরতাল চাকা বন্ধ, তখন হরতাল চাকা বন্ধ হবে, জনগণ বলবে। আমরা তো বলছি যে আমরা শান্তিপূর্ণ, একেবারে পিসফুল। বিএনপির প্রত্যেকটি কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল দাবি করেন, ক্ষমতাসীনরা ভীত বলেই পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি থেকে সরে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ আবার যে পাল্টা কর্মসূচি দিয়েছে ইউনিয়ন পর্যায়ে, আমার কথা হচ্ছে যে এইবার প্রথম আমরা আওয়ামী লীগকে রিয়্যাক্ট করতে বাধ্য করছি। উই আর অ্যাক্টিং, দে আর রিয়্যাক্টিং, অর্থাৎ তারা ভীত সন্ত্রস্ত। আবারও ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে 9 এবং 12 ফেব্রুয়ারি পদযাত্রার ঘোষণা দেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঢাকা। এদিকে পাল্টাপাল্টি নয়, নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি নিয়ে মাঠে থাকছে আওয়ামী লীগ। এমনটা জানিয়ে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, 10 দফা বাস্তবসম্মত না হওয়ায় বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। সংবিধানের বাইরে নির্বাচন হবে না বলে আবারও সাফ জানান তারা। বিরোধী রাজনৈতিক দল বিএনপি যেমন সরকার পতনের নামে আন্দোলনের মাঠে সক্রিয় থাকতে চায়, তেমনি নির্বাচনের আগ পর্যন্ত মাঠে সরব থাকতে দৃঢ় প্রত্যয়ী সরকারি দল আওয়ামী লীগ। নেতাদের দাবি, আন্দোলনের মাঠে কোনো ছাড় নয় বিএনপিকে। মঙ্গলবার সকালে সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীর মৎস্য ভবন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা ও পথযাত্রীদের সচেতন কর্মসূচি পালন করে সড়ক বিভাগ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে তৃণমূলকে চাঙ্গা করতেই মাঠে থাকছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত এক কথা বারবার বলতে চাইনি,
আমাদের প্রতিদিনই কর্মসূচি, আমাদের যেমন বিভাগে থাকবে, জেলায় থাকবে, উপজেলায় থাকবে, মহানগরে থাকবে, থানায় থাকবে, ইউনিয়নে থাকবে, প্রয়োজনে ওয়ার্ডেও, এখানে কারোর সাথে পাল্টাপাল্টি কোনো বিষয় নেই। বিএনপির চলমান কর্মসূচির সঙ্গে জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলন কর্মসূচি ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগ নেতারা। তাদের দশ দফা কর্মসূচি বাস্তবসম্মত না হওয়ায় দেশের মানুষের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য তাদের। মানুষ যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে ঝাঁপিয়ে না পড়বে, সাধারণ মানুষ, ততক্ষণ পর্যন্ত সে আন্দোলন কোনো সময় সফল কাম হয় না। এটা মানে ইতিহাস বলে, যত চেষ্টাই করুক না কেন নির্বাচন বানচাল করার, নির্বাচন প্রতিহত করার, নির্বাচন হতে দেবেন না, এই ফ্যাসিস্ট কথাবার্তা কায়দায় কথাবার্তা বলে কোনো লাভ হবে না। বিএনপির কর্মসূচি ঘিরে যে কোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ আওয়ামী লীগের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। আজ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দেবে ক্ষমতাসীন দল। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কিছুক্ষণ আগে বৈঠক শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সংসদীয় দলের যিনি নেতা অর্থাৎ সংসদ নেতা, তার সভাপতিত্বেই কিন্তু এই বৈঠকটি হবার কথা। অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে আসলে অধিবেশনটি এখন চলছে, এই বছরের প্রথম অধিবেশন, সেই অধিবেশনের মধ্যেই কিন্তু যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিলের মধ্যেই, এই তফসিলের পরেই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসলে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। সেই আলোচনার মধ্যেই কিন্তু সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ সভাটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আধা ঘন্টা পরেই সেই বৈঠকটি জাতীয় সংসদ ভবনের যে সংসদীয় বৈঠক কক্ষ রয়েছে সরকারি দলের, সেখানে অনুষ্ঠিত হবে এবং সেই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সংসদ নেতার দায়িত্ব রয়েছেন এবং এই যে পুরো বৈঠকটি সঞ্চালনা করবেন বা বৈঠকটি পরিচালনা করবেন জাতীয় সংসদের চিফ হুইপ এবং একই সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূরে আলম চৌধুরী। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী আগামী যে 24 এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে মেয়াদ শেষ হতে যাচ্ছে, তার আগে কিন্তু নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, সেই তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে এবং 13 ফেব্রুয়ারি সেগুলো যাচাই বাছাই করা হবে। সেক্ষেত্রে যদি একাধিক প্রার্থী থাকে, সেক্ষেত্রে সেটি নির্বাচন পর্যন্ত গড়াবে। যে নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছে, এরই মধ্যে নির্বাচন কমিশন নির্ধারণ করেছে সেটি 19 ফেব্রুয়ারি। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি যেহেতু এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা এবং সাংবিধানিক একটি প্রক্রিয়া রয়েছে এবং সেখানে সংসদীয় কিছু রীতি রয়েছে, সেই রীতির মধ্যে কিন্তু অন্যতম রীতি হচ্ছে এই সংসদীয় সরকারি দলের বৈঠক করা। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে এই হাউসে এখন পর্যন্ত আওয়ামী লীগই রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগই এই রাষ্ট্রপতি প্রার্থী দেবে এবং সেক্ষেত্রে এই বৈঠকে কারা নাম প্রস্তাবকারী হবেন এবং কারা সেই প্রস্তাব সমর্থন করবেন, দলীয় প্রধান আসলে কী সিদ্ধান্ত দেবেন, সেটির উপরে নির্ভর করছে পরবর্তী রাষ্ট্রপতি অর্থাৎ আব্দুল হামিদের স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন, দেশের 18তম রাষ্ট্রপতি, সেটি জানবার জন্য আমরা অপেক্ষা করছি। হয়তো বা এই বৈঠক থেকে সেটির কিছুটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। এখন পর্যন্ত এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের আমার কাছে সবশেষ তথ্য। এদিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার কাজে গতি ফিরেছে তুরস্ক সিরিয়ার সীমান্ত এলাকায়। বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে অঞ্চলটিতে আসতে শুরু করেছে সহযোগিতা। ভূমিকম্পে আক্রান্ত অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে ইস্তাম্বুলে। এদিকে বাংলাদেশ সরকার তুরস্কে দুটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম সরকার। প্রচণ্ড তুষারপাতের মধ্যেও তুরস্কে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্কের সরকার। গতকালকে থেকে তুরস্কের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এয়ার অ্যাম্বুলেন্সগুলো নিয়মিত দুর্গত এলাকা থেকে ইস্তাম্বুল এবং আঙ্কারার বিভিন্ন হসপিটালে রোগীদেরকে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভাইয়েরা এখন গাজিয়ান্তেপ, কাহরামান মারা, সান্দিউরসর মতো শহরগুলোতে মসজিদে আশ্রয় নিয়েছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেকের কাছেই প্রয়োজনীয় শীতের কাপড় চোপড় নেই। বাংলাদেশি ভাইদেরকে ইস্তাম্বুল, আঙ্কারার মতো নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশি ছাত্রদের পক্ষ থেকে ব্যাগদার নামে একটি এনজিও কাজ করছে। এছাড়া ইস্তাম্বুল, আঙ্কারায় পুনর্বাসনের জন্য বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন ইস্তাম্বুলস্থ ঢাকা লাউঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট 100 জন দুর্গত মানুষের জন্য এক সপ্তাহের খাবারের
বিনামূল্যে খাবার পরিবেশনের ঘোষণা দিয়েছে এবং 10 জনের থাকা খাওয়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি ছাত্রদের আরেকটি সংগঠন বাসাত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসও খোঁজখবর নিচ্ছে বাংলাদেশি মানুষদের। এখন পর্যন্ত 3 জন নিখোঁজের মধ্যে 2 জন বাংলাদেশিকে পাওয়া গেছে, 1 জন বাংলাদেশের এখন পর্যন্ত খোঁজ মেলেনি। তুরস্কের অবস্থা যতটা করুণ মনে হচ্ছে, সত্যিকার অবস্থা আরও করুণ। কারণ হলো প্রতিনিয়তই প্রতি ঘন্টায় ঘন্টায় মৃতের সংখ্যা বাড়ছে। এটা যে এই সংখ্যাটা যে কোথায় যে পৌঁছে কেউ বলতে পারছে না। দল মত নির্বিশেষে সবাই এখন উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। গতকালকে তুরস্কের বিভিন্ন এয়ারপোর্টগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বেচ্ছাসেবীরা ছুটে চলেছে দুর্গত এলাকায়। প্রচণ্ড তুষারপাতের মধ্য দিয়ে উদ্ধার কাজ চলছে। হাসপাতালগুলোতে রুকে লুকারণ্য, মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। সব কিছুর পরেও তুরস্কের মানুষরা আন্তরিকভাবে দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। চিনির দাম নিয়ে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে চলছে কারসাজি। সেখানে পাইকারি পর্যায়ে ব্যবসায়ীরা চিনি বিক্রি করছেন সরকার নির্ধারিত খুচরা দর 107 টাকায়। এতে ভোক্তাদের কিনতে হচ্ছে আরও বেশি দামে। তবে চিনির পাইকারি দর নির্ধারিত না থাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা নিতে পারেনি। মেসাস জগদ্ধাত্রী ট্রেডার্স দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জের পাইকারি চিনি বিক্রেতা। তারা 50 বস্তা চিনি কিনেছে 5,292 টাকায়। সেই হিসাবে প্রতি কেজির দাম পড়েছে 105.84 টাকা। তাই পাইকারিতে এই ব্যবসায়ী চিনি বিক্রি করছেন 107 টাকায়। এমন চিত্র দেখা যায় খাতুনগঞ্জের প্রায় দোকানগুলোতে। সবগুলোতে মানে সেম রেটে বিক্রি করতেছে, মানে সব দোকানের রেট হয়তো কোনটাতে 5 টাকা কম বা 10 টাকা কম, এরকমই বিক্রি করতেছে। অথচ 1 ফেব্রুয়ারি থেকে সরকার নির্ধারিত খোলা চিনির মূল্য নির্ধারণ করা হয় 107 টাকায়। সেখানে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 107 টাকায়। ফলে খুচরো পর্যায়ে এই পণ্যটির দাম পড়ছে 112 থেকে 115 টাকা পর্যন্ত। সরকার যেহেতু নীতি নির্ধারণ করে দিয়েছে যে 107 টাকা হবে সর্বোচ্চ বিক্রয় মূল্য, সুতরাং তার নিচে তারা বিক্রয় করছেন, সুতরাং এখানে আমরা কোনো ধরনের কোনো ব্যত্যয় পাই নাই। তবে বাজার থেকে চিনি উধাওয়ের যে তথ্য তা চাকতাই খাতুনগঞ্জের অভিযানে কোনো বাস্তবতা পাওয়া যায়নি। দাম নিয়ে কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেখানে আমরা ব্যত্যয় দেখেছি এবং মূল্য তালিকা টানানো দেখিনি, তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি যাতে কোনোভাবে মূল্য তালিকা ছাড়া যাতে তারা দোকান ওপেন না করে। অভিযানে দোকানে মূল্য তালিকা না পাওয়ায় বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চেক ইন কাউন্টারে নেই ফ্লাইট নির্দেশনা। বিমান থেকে নেমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না লাগেজ। পার্কিংসহ বিমানবন্দর ব্যবস্থাপনা নিয়েও দেখা গেল বিস্তর ক্ষোভ। এ অবস্থায় বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শনে গিয়ে যাত্রীদের তোপের মুখে পড়েন বিমান প্রতিমন্ত্রী। জুবায়ের ফয়সালের রিপোর্ট। ক্ষুব্ধ যাত্রী, সামনে মন্ত্রী, ক্ষোভের নেপথ্যে ফ্লাইট মিসের শঙ্কা। চেক ইন কাউন্টারে নেই কোনো ফ্লাইট নির্দেশনা। এক ঘন্টা পর পর বাড়ায় উনি এয়ারলাইন্সের টিকিট করে, এটা মালয়েশিয়ান এয়ারলাইন্স, বাট সেম বাংলাদেশ বিমান অলসো। আজকে খুব ভালো হবে যেহেতু উনি আসছেন, উনি যাবেন তারপর আর ভালো হবে না। আমাদের এখানে ডিসিপ্লিন আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটগুলো আর বাইরের যেটা ডিসিপ্লিন ট্রাফিকের, এটা হলো সবচেয়ে বড় মেন একটা সমস্যা, গাড়ি পার্কিং, গাড়ি বের হয়। ইমিগ্রেশন কাউন্টারের দুই পাশে আছে ইগেট, যার এক পাশ কিছুক্ষণ আগেও ছিল বন্ধ, অথচ প্রতিমন্ত্রী প্রবেশের পরেই তা আবার চালু হলো। টার্মিনাল 2 এর আগমনী অংশের চিত্র আরও বিচিত্র। লম্বা সময় বিমান যাত্রার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যাত্রীরা বুঝে পাচ্ছেন না লাগেজ ভোগান্তিতে, তাই এখানেও ক্ষুব্ধ যাত্রীরা। বেল্টে মালে আইজেন না, এরা কি মাল কি 3-4 গাড়ি করে ভাড়ায় না 1 গাড়ি করে ভাড়ায়, এটা আমরা বুঝতে পারি না। এই একটা লোক কেয়ার নিতেছে না, একটা সামান আসতেছে না, মানে এই মুসিবতের ভিতরে আছে। 1 ঘন্টা হয়েছে খারাপ হয়েছে। প্রতিমন্ত্রী বলছেন বিমানবন্দর ব্যবস্থাপনায় নেই কোনো সংকট। যাত্রী সাধারণের সাথে আমাদের কথা হয়েছে, তারা কোনো সময় কোনো ডিস্টার্ব ফিল ফেস করেন নাই, একজনও বলে নাই যে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে এখানে। পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে নিয়ে প্রতিমন্ত্রী পরিদর্শন করেন তৃতীয় টার্মিনালের কাজ। এ সময় তিনি জানান অক্টোবরেই চালু হবে নতুন টার্মিনাল। আন্তর্জাতিক যোগাযোগে গোটা দেশটাই নির্ভর করে এই এক বিমানবন্দরের উপর, কিন্তু যে অনুপাতে প্রতিদিন যাত্রীর সংখ্যা বাড়ছে সেই অনুপাতে বাড়ছে না সেবার আওতার। ফলে দিন রাত 24 ঘন্টায় ব্যস্ত দুই টার্মিনালে জন্ম নেয় হরেক রকম হতাশা আর আক্ষেপের গল্প। এই দৃশ্য বদলাতে তাই সবাই এখন তাকিয়ে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের দিকেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে হিন্দাল সড়কের 5 জনকে আটক করেছে র্যাব।
এ সময় গোলাগুলিতে র‍্যাবের 8 সদস্য আহত হয়েছেন। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার জঙ্গি সদস্যরা একটি ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদ পায় র‍্যাব। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে বান্দরবানের প্রেমাকৃপাংশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গি ও ক্যানের সদস্যরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে র‍্যাবের আক্রমণে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 5 জঙ্গিকে আটক করা হয়। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হয় র‍্যাবের 8 সদস্য। তবে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের মহাপরিচালক। ক্যামাক্রি ব্রিজ, তারা এই ব্রিজ ক্রস করে যখন তারা পার হচ্ছিল তখন তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের গুলি বিনিময় চলছে, থেমে থেমে এখনও চলছে, আমাদের অভিযান শেষ হয়নি এখনও। এবং 22 টাইম আমরা 5 জনকে, আমি এই মাত্র খবর যেটা পেয়েছি যে 5 জন গ্রেপ্তার হয়েছে। গত 4 মাসে পাহাড়ে চলমান র‍্যাবের অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 43 জঙ্গি ও ক্যানএফের 14 সদস্যকে আটক করেছে র‍্যাব। 5 মাস ধরে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যতই অভিযান তীব্র হচ্ছে ততই আগ্রাসী হয়ে উঠছে জঙ্গি সদস্যরা। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ লিপ্ত হতেও পিছপা হচ্ছে না তারা। বান্দরবানের থানচি থেকে এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। রপ্তানি করার সময় কাভার্ড ভ্যান থেকে পোশাক চুরি ঠেকাতে মার্চের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা চালু সহ 5 দফা প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। দুপুরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সভাপতি বলেন, চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান থেকে পোশাক শিল্পের মালামাল চুরি হয়ে যায়। ভাড়া করা কাভার্ড ভ্যান পথে মধ্যে ওয়ারহাউস, ইটের ভাটা, গাড়ির গ্যারেজে নিয়ে গিয়ে সেখানে পেছনের লক ঠিক রেখে কব্জা খুলে মালামাল সরিয়ে নেয় চোরচক্র। পরে খালি প্যাকেটে সমপরিমাণ ঝুট, ইট পাথর রেখে পালিয়ে যায়। সম্প্রতি এই চক্রের কয়েকজনকে গ্রেফতার করে র‍্যাব। বিজিএমইএ বলছে 2022 সালেই এমন চুরির ঘটনা ঘটেছে 20 থেকে 22টি। চুরি বন্ধ করতে 5টি প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিত করা, প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর শাস্তি নিশ্চিত করা। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে দেশের বাজারে যৌক্তিক দাম নির্ধারণ করার দাবি জানিয়ে সভাপতি বলেন, সিস্টেম লস ও অবৈধ সংযোগ বন্ধ করতে না পারায় এর চাপ বহন করতে হয় প্রকৃত গ্রাহকের। সিস্টেম লসটাকে জিরোতে আনা, সমস্ত ইললিগ্যাল কানেকশনগুলো যদি কাটা হয় তাহলে দেখা যাবে যে এই ইললিগ্যাল কানেকশনের রেভিনিউ বা বিল কিন্তু সরকার পাচ্ছে না, তিতাসও পাচ্ছে না, ইলেকট্রিক সাপ্লাইও পাচ্ছে না, এবং সেটার চাপ কিন্তু যারা লিগালি কানেকশন নিয়ে আছে তাদের উপরে যায় পড়ছে। সংখ্যায় কমলেও উচ্চ মূল্যের পোশাক রফতানি বাড়ায় মোট রফতানিতে আয় বেড়েছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধিতে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী জুনের পর থেকে মেট্রো রেলের যাত্রীরা র্যাপিড পাসের মাধ্যমে টিকিট কিনে ব্যবহার করতে পারবেন নগর পরিবহনেও। মেট্রো রেলের যাত্রীদের সুবিধায় নতুন 2টি রুটে নগর পরিবহন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান 2 সিটির মেয়র। 2021 সালে শুরু, তারপর আজ অবধি নগর পরিবহনের 3টি রুটে প্রতিদিন যাতায়াত করছেন অন্তত 30,000 ঢাকাবাসী। বাস রুট রেশনালাইজেশনের 26তম সভায় মেট্রো রেলের যাত্রীদের সুবিধার্থে নতুন 2টি রুটে 50টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে নগর পরিবহন কর্তৃপক্ষ। জানালেন, 5 মাস সময় লাগবে সড়কে নামতে। 24 নম্বর রুটের বাসগুলো চলবে ঘাটাচর থেকে আগারগাঁও, মিরপুর 11 হয়ে দিয়াবাড়ি পর্যন্ত। আর 25 নম্বর রুটের বাস চলবে ঘাটাচর, আসাদগেট, বনানী হয়ে বিমানবন্দর পর্যন্ত। আগামী জুনের মধ্যেও মেট্রো রেলের যে কার্ড দিয়ে যারা ট্রেনে যারা উঠবে মেট্রো রেলে, সেম কার্ড ইউজ করেই তারা আমাদের টোটাল নগর পরিবহনে তারা চলতে পারবে। সভা শেষে প্রশ্নোত্তর পর্বে বিদ্যমান রুটগুলোর সমস্যা শোনেন 2 নগরপিতা। যত্রতত্র যাত্রী নেয়া, বাসের সংখ্যা কমে যাওয়া সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। টিকিট কিনে যেন যাত্রীরা উঠে সেটার ব্যাপারে আরো কঠোরভাবে নির্দেশনা পরিপালন করবে। ট্রান্সিলভাকে আমরা কারণ দর্শানো দিচ্ছি, 15 দিনের যদি তারা এই সেবা দিতে অপারগতা প্রকাশ করে অনুমতি আমরা বাতিল করব। এ সময় তিনি জানান, চালুর পর থেকে এ পর্যন্ত 7 কোটি টাকা আয় করেছে নগর পরিবহন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সুন্দর সময়।
ঢাকা সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিলডে মেরি ক্রিস্টেন। সকাল 11টার দিকে ক্যাম্পে পৌঁছান বেলজিয়ামের রানী, পরে 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। রানীর এই সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন তথ্যমন্ত্রী। সন্ধ্যার সময় অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে ওঠার মিশনে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে স্বাগতিকরা। নেপালের বিপক্ষে জয় ও ভারতের সঙ্গে ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে বাংলাদেশ। 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের সংগ্রহ 4 পয়েন্ট, তাই ভুটানের বিপক্ষে জয় কিংবা ড্র পেলেই ফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ। সে লক্ষ্যে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে তটস্থ করে রাখে ভুটানের রক্ষণকে, যদিও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় 22 মিনিট। আকলিমার দারুণ ফিনিশিংয়ে 1-0 এগিয়ে যায় ছোটনের দল। এরপরে লিড দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মেয়েরা, কিন্তু পেনাল্টি মিস করেন রিপা। তবে ভুল করেননি শামসুন নাহার, 29 মিনিটে অধিনায়কের গোলে 2-0 এগিয়ে যায় বাংলার জয়িতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংঘাতে জড়াতেই পাল্টা কর্মসূচি ক্ষমতাসীনদের দাবি মির্জা ফখরুলের। সহিংসতা নয়, নির্বাচন সামনে রেখে মাঠে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মনোনয়নে চলছে সংসদীয় দলের সভা। ধ্বংসস্তূপ থেকে বাঁচার আর্তনাদ, তুরস্ক সিরিয়ায় লাশের পর লাশ। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5,000, নিখোঁজ 17,000-এর বেশি, উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ। এবং চীনের দামে কারসাজি, পাইকাররাই বিক্রি করছেন সরকার নির্ধারিত খুচরা দামে, বাজার থেকে 112 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাকে। চাকতাই খাতুনগঞ্জে অভিযান। এ ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।